হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং তো তোমাদের সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে নিয়ে চলে এলাম খুবই এক্সক্লুসিভ ভিডিও এবং এটা কিন্তু তোমাদের যারা এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং যেহেতু তোমাদের কোনো ক্লাস হয়নি খুব কম ক্লাস হয়েছে এক কি এক থেকে দুমাস কিন্তু ক্লাস হয়েছে এবং যেহেতু অনলাইনে বিভিন্ন জায়গায় ক্লাস এখনও হয়নি তো তোমাদের কিভাবে কোন প্যাটার্নে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু সেই প্যাটার্নটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা কি কি অপশান থাকতে চলেছে অপশানের সংখ্যা বাড়ানো হচ্ছে নাকি মানে তোমাদের যে যে টপিকগুলো তোমাদের ক্লাসে পড়ানোই হয়নি অনলাইনেই বলো বা অফলাইনে বলো তাতে থেকেও কি কোশ্চেন থাকবে সিলেবাস কি কমিয়ে মানে তোমাদের কোশ্চেনগুলো থাকবে সেই সমস্ত ডিটেলস কিন্তু নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি দুখানা নিউজ পেপার থেকে তোমাদের কী ধরনের প্রশ্ন হবে সেই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুক তো দেখো এখানে বলা হচ্ছে যে প্রশ্নের সম্ভাব্য ধরন নিয়ে আলোচনা শুরু অর্থাৎ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা দু হাজার পরীক্ষা দেবে তাদের জন্য কি ধরনের কোয়েশ্চেন হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে এখানে বলা হচ্ছে দেখো নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী তিরিশে নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বৃহস্পতিবারই নবান্নে প্রশাসনিক বৈঠকে জানিয়েছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকছে স্কুল তারপরে বিষয়টা দেখা হবে করোনা আবহে রাজ্যে কবে স্কুল খুলবে তা নিয়ে সংশয়ের মধ্যেই আগামী বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা শুরু হয়েছে তো এটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের নয় উচ্চ মাধ্যমিকেরও যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু একই ধরনের একই বেসিসে হবে যেহেতু দুটোরই কিন্তু রকম মানে যেরকম অন্যবারে ক্লাস হয় সেভাবে কিন্তু ক্লাস হতে পারেনি এখানে বলছে যে পাত্র পাঠক্রমের কতখানি পড়ানো হয়েছে ও তার উপর কী কী ধরনের প্রশ্ন হতে পারে সে ব্যাপারে প্রাথমিক কথা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদ কর্তা কর্তাদের দু হাজার একুশের মাধ্যমিকে কুড়ি থেকে পঁচিশ শতাংশ সিলেবাস ছাত্রের প্রস্তাব দেওয়া হয়েছে সে কথা মাথায় রেখেই একাধিক পরিকল্পনা শুরু করেছে রাজ্য মূলত প্রশ্নপত্রে উত্তর দেওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আরও বেশি অপশান দেওয়ার পরিকল্পনা স্কুল শিক্ষা দপ্তরের আরও বেশি অপশান দেওয়ার প্রশ্ন মানেটা হচ্ছে এটাই যদি তোমাদের বলা হয়ে থাকে যেমন অন্যবারে যদি বলা হয় যে তোমাদের দশটা কোয়েশ্চেনের মধ্যে তোমাদেরকে করতে হবে সাতটা এবারে তোমাদের বলে দেবে হয়তো ওই দশটা কোশ্চেন বা ওই দশটা কোশ্চেনের জায়গায় তোমাদেরকে দিয়ে দিলে পনেরোটা কোশ্চেন তার মধ্যে তোমাদের করতে হবে সাতটা এইরকমভাবে কিন্তু কোশ্চেন বেশি থাকবে তার বদলে কিন্তু তোমাদেরকে তাহলে তোমাদের এ একাধিক কোশ্চেন কিন্তু তোমরা চুজ করে তোমরা তোমাদের অ্যান্সারটা দিতে পারবে তারপরে দেখো আরও বলা হচ্ছে যে মাধ্যমিকে এবছরের শুরুতে মাত্র আড়াই মাস ক্লাস হয়েছে সূত্রের খবর ক্লাসরুমে ইতিমধ্যে যে বিষয়গুলি পড়ানো হয়েছে তার উপরেই বেশি প্রশ্ন রাখার পক্ষপাতি দপ্তর ও পর্ষদের কর্তারা অর্থাৎ স্কুলে যে যে বিষয়গুলো পড়ানো হয়েছে তার উপরেই কিন্তু তোমাদের কোশ্চেন হওয়ার কিন্তু আশঙ্কা প্রবল অর্থাৎ তোমাদের স্কুলে যে সমস্ত টপিকগুলো কভার হয়েছে বা অনলাইন ক্লাসের মাধ্যমে বা ওই স্কুল খুললে যে সমস্ত বিষয়গুলি পড়ানো হবে তার ভিত্তিতেই কিন্তু কোশ্চেনগুলো তোমাদের মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন থাকবে এটাই বলা হচ্ছে তারপরে বলছে যদি পরীক্ষার আগে কিছু দিনের জন্য ক্লাস নেওয়া সম্ভব হয় তাহলে সেখানে পড়ানো বিষয়গুলির উপরও প্রশ্ন থাকবে এটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তোমাদের হচ্ছে স্কুল মানে মাধ্যমিক পরীক্ষার আগে নিশ্চয়ই স্কুল তো খুলবে যদি যদি সম্ভব হয় সেই সেই সময় তোমাদের যা যা কোশ্চেনগুলো করানো হবে সেই কোশ্চেনের উপরেই কিন্তু তোমাদের কোশ্চেন থাকতে পারে তো এটা কিন্তু তখন কিন্তু তোমাদের যা যা কোশ্চেনগুলো করানো হবে সেটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এবং সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তারপরে বলছে তবে তার সংখ্যার তুলনায় তার সংখ্যা তুলনায় কম হবে হ্যাঁ অবশ্যই কারণ মানে কোশ্চেন থাকবে তোমাদের যখন যে যে সময় পড়ানো হবে সেই সমস্ত কোশ্চেনগুলো তা থেকে কোশ্চেন থাকবে তিনটে চারটে কোশ্চেন পাওয়া মানেও পাঁচ নম্বরে সেটা অনেকটাই হেল্প হবে তোমাদেরকে তোমাদের ক্ষেত্রে তো দেখো তারপর আরও বলছে যে তো প্রশ্নপত্রের ধাঁচে অবস্থ পরিবর্তন চাইছে না স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ তোমাদের যে প্যাটার্নে কোশ্চেন হতো সেই প্যাটার্নেই কিন্তু কোশ্চেনটা হবে কিন্তু কোশ্চেনের সংখ্যা বাড়ানো হবে তোমাদের স্কুল খোলার আগে যে সমস্ত যে যে দিনগুলো ক্লাস হবে তাতে যে যে কোশ্চেনগুলো করানো হবে সেইগুলোর উপরেই কোশ্চেন হবে এবং তোমাদের যে যে সিলেবাসগুলো কভার হয়েছে তার উপরেই কিন্তু কোশ্চেন হবে এই সমস্ত কিন্তু বলছে কিন্তু কোশ্চেন প্যাটার্ন যেরকম ছিল সেরকমই থাকবে আর এখানে বলা হচ্ছে যে তবে চেষ্টা করেও ফোনে যোগাযোগ করা যায়নি সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রতি বছরই সাধারণত দশের মধ্যে সাত বা পনেরোটির মধ্যে বারোটি প্রশ্নের উত্তর করতে বলা হয় মাধ্যমিকে যেটা আমি তোমাদেরকে বললাম যে দশের মধ্যে সাতটা করতে বলা হতো বা পনেরোটার মধ্যে বারোটা প্রশ্নের উত্তর করতে বলা হতো আগামী বছর পরীক্ষায় এই অপশানের সংখ্যা তুলনায় বেসিক কিছুটা বাড়ানোর পরিকল্পনা তার মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক প্রশ্নের উত্তর করতে বলা হবে এমসি কিউ বা সংক্ষিপ্ত প্রশ্নের অপশানের সংখ্যাও বাড়ানোর ব্যাপারে ভাবনা চিন্তা চলছে অর্থাৎ এম এমসি কিউ বা মানে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো তার যে সংখ্যা সেটাও বাড়ানো হবে এবং তার অপশানের সংখ্যাও কিন্তু বাড়ানো হবে বলে এখানে ভাবনা চিন্তা করা হচ্ছে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও এক নিয়মে প্রশ্ন করতে চায় স্কুল শিক্ষা দপ্তর করোনা পরিস্থিতিতে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে রাজ্য জুড়ে স্কুল বন্ধ অনলাইনে ক্লাস হলেও প্রত্যন্ত এলাকা ও গ্রামাঞ্চলে অনলাইন ক্লাস খুব বেশি হতে পারেনি বলে ধারণা দপ্তরের এক আধিকারিকদের এখনও পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য সূচিও ঘোষিত হয়নি যদিও মার্চ ও মে জুন এই সময়ের কথা মাথায় রেখে পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তুতি রাখছে বলে খবর অর্থাৎ তোমাদের কিন্তু যে এক্সামটা যে সময় হয় সেই টাইমে কিন্তু হওয়ার কথাই কিন্তু মাথায় রেখে এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে অর্থাৎ মে জুন মাসে মার্চ মে জুন এই মাসগুলোর মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার যে চিন্তাভাবনা সেটা কিন্তু মাথায় রেখেছে এবং এই এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে তোমাদেরকে আরও একটা নিউজপেপারে দেখাচ্ছি সেখানে কি বলা হচ্ছে সেটাও একটু দেখে নাও তোমাদের হেল্প হবে তো এটা আমি পুরোটা দেখাচ্ছি না এখানে জাস্ট কি কি পয়েন্ট বলেছে কি কী চেঞ্জ হতে পারে সেটা দেখো এখানে যেমন বলছে যে একাধিক অপশান থাকবে ছাত্রছাত্রীদের প্রশ্নের যেটা ওখানেও বলা হলো অর্থাৎ যেখানে প্রত্যেক বছরই সাধারণত দশটার মধ্যে সাতটি বা পনেরোটির মধ্যে বারোটি প্রশ্নের উত্তর করতে বলা হয় সেখানে অপশানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ একাধিক অপশান থাকবে ছাত্রছাত্রীদের কাছে তার মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক প্রশ্নের উত্তর করতে বলা হবে তো এটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ তোমরা বেশি কোশ্চেন পাবে তার মধ্যে কিন্তু তোমরা তোমরা যে কোশ্চেনগুলো পারবে সেটা কিন্তু তোমরা অ্যান্সার লিখতেই পারবে এখানেও বলা হচ্ছে দেখো যে অধ্যায়গুলি ইতিমধ্যেই পড়ানো হয়ে গিয়েছে সেই অধ্যায়গুলি থেকে যাতে বেশি প্রশ্ন রাখা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে শুধু তাই নয় স্কুল খুললে যে অধ্যায়গুলি পড়ানো হবে বলে মনে করা হচ্ছে সেই অধ্যায়গুলি থেকেও প্রশ্ন দেখা হবে তা সব মিলিয়ে সব অধ্যায় থেকে কম বেশি প্রশ্ন রাখার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে মূলত মাল্টিপল চয়েস টাইপ বা সংক্ষিপ্ত প্রশ্নের অপশানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে তো এটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি তারপরে দেখো আর যে পয়েন্টগুলো আছে ইতিমধ্যেই যে প্রস্তাব জমা পড়েছে সেখানে বলা হয়েছে স্কুল খুলে ক্লাস করিয়েই এই মাধ্যমিকের পরীক্ষা নেওয়ার সেক্ষেত্রে প্রথম সামেটিভের অন্তর্গত বিষয়গুলি ইতিমধ্যেই পড়ানো হয়ে গেছে গত মার্চ মাসের মধ্যেই যদি স্কুল খোলে তাহলে দ্বিতীয় সামেটিভের বিষয়গুলি পড়ানো হবে সেক্ষেত্রে যে বিষয়গুলি পড়ানো হবে না বা শেষ পর্যন্ত বাদ পড়ে যাবে সেই বিষয়গুলি থেকেও খুব কম সংখ্যক প্রশ্ন রাখার চিন্তাভাবনা রাখা হয়েছে কারণ সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বলা হবে তারা যদি নিজেদের মতো প্রস্তুতি নিয়ে রাখে তাহলে সেক্ষেত্রে তারা ওই প্রশ্নগুলি থেকে উত্তর করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু আরেকটা মেন পয়েন্ট বলা হচ্ছে যেটার জন্য আমি এই এই আর্টিকেলটা এলাম যে তোমাদের যেহেতু প্রথম সামেটিভের যে পরীক্ষা প্রথম সামেটিভের যে সিলেবাস সেটা কিন্তু কভার হয়ে গিয়েছে স্কুল খুললে তোমাদের দ্বিতীয় সামেটিভের পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু কভার করা হবে এবং ওই দুটো থেকেই কিন্তু কোশ্চেন বেশি আসবে এবং তারপরে যে বাকিটা পড়ে থাকছে তাতে खूब कम क्शन আসবে যদি তোমরা সেইগুলো নিজে থেকে কভার করো তাহলে তোমরা সেখান থেকে কোশ্চেন করতে পারবে এবং যেহেতু অপশানের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে তাহলে কিন্তু ওই পরবর্তী থার্ড সামেটিভ বা যাই থাকুক না কেন সে থেকে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা সেটাকে অ্যাভয়েড করে ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভ থেকে যে কোশ্চেন আছে সেগুলোকেও কিন্তু করতে পারবে যেহেতু অপশানের সংখ্যা বাড়িয়ে দেবে তবে প্রশ্নের ধাঁচে বা গত কয়েক বছর ধরে যেভাবে প্রশ্নপত্র হয়ে এসেছে সেই নাচের কোনো পরিবর্তন চাইছে না মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ তোমাদের যে প্যাটার্নে কোশ্চেন হতো সেই প্যাটার্নে কিন্তু কোশ্চেন শুধু অপশনের সংখ্যা সংখ্যা এই সমস্ত কিছু এখানে আরও বলা হচ্ছে দেখো যে শুধু মাধ্যমিকে নয় উচ্চ মাধ্যমিক ও ঠিক একই নিয়মে প্রশ্ন করতে চায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তর করোনা পরিস্থিতির যে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে রাজ্য জুড়ে স্কুল বন্ধ রয়েছে একই জিনিস বলা রয়েছে যে এখানে ওই তোমাদের কোশ্চেন প্যাটার্নটা যেমন যেমন বললাম সেরকমই হবে এবং আমাদেরকে যা যা বললাম এই সমস্ত প্যাটার্নে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো হবে এবং তোমাদের যেটা যে যে সময় পরীক্ষা হয় মার্চ মে জুন এই সময়টার মধ্যে কিন্তু পরীক্ষা হবে কিন্তু সম্ভাব্য সূচি এখনও ঘোষণা করা হয়নি যদিও সেটাও শীঘ্রই চলে আসবে তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে তোমাদের তোমরা যেহেতু এতদিন ধরে যে ডাউটে ছিলে যে কীভাবে কোশ্চেন হবে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে সেই সমস্ত ডাউট কিন্তু এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ে বা তোমাদের যদি ভাই বোন থেকে থাকে তাহলে তাদের সঙ্গে শেয়ার করবে যাতে তারা এই ডাউটটা থেকে রিলিফ পেতে পারে যে কি ধরনের কোশ্চেন হবে আর ভিডিওটা থেকে যদি কোনো তোমাদের কিছু জানার থাকে কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্টে জানাবে আমি সেটার কিন্তু অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আসবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং সমস্ত এডুকেশনাল পার্পাসেস যত ইনফরমেশান নিউজ সেটা কিন্তু এই মানাস কোচিং চ্যানেলে এক্সক্লুজিভলি তোমরা পেতে থাকবে তো তার জন্য মানাস কোচিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এভাবেই সাপোর্ট করতে থাকো মান্ন কোচিং চ্যানেলটাকে আর আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ